আপনার খানিন্দাকে যখন ক্যামেরা যোগাযোগ করার পর পর ওইগুলোকে আমরা দেখলাম যে তোমাকে রাত্রের খাবারটা দিয়ে দেয় আমরা। হ্যাঁ আপনারা সবল লাগে খাবার আছে তাই মনে করছেন মানুষের দরকার কিনা জনগণের দরকার কিনা, তাই উপহাস করছেন আমরা লোকের সিলেট বাসিন্দা কোনো দরকার নাই তাই বিনামূল্যে। আপনারা যে সবর গেছে আর্জি হইল গিয়া এই সরকারের যে এই অবস্থা খালেদা জিয়ার এফআইআর আছে, আমরা নেত্রী এদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াদের সময় বার হইতে আগে দেখছেন তো হইল গিয়া যখন বন্যা হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর লগে লগে ছুটি আইছে এই সিলেটও আইছে সারা বাংলাদেশের যে প্রান্ত গেছে নৌ প্রান্ত তো আইছে কিন্তু কিন্তু এই খালেদা জিয়ারে মানুষের হান্দার যেতে না পারা হলে এখন পর্যন্ত বন্দীরা উড়া আছে এখন হসপিটাল থেকে তাই খোঁজ খবর লইরা দোয়া করতা আপনারা সবে খালেদা জিয়ার হয়ে গেছে আত্মালি দেওয়ার দরকার নাই আত্মালি দেওয়ার দরকার নাই দোয়া করতা খালেদা জিয়ার লাগে আর আমরা নেতা তারেক রহমান যে এই আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব লইতা তার লাগে দোয়া করতে হইলে কি আপনারা সবে আপনারা এই অঞ্চলের কাউন্সিলর বারবার নির্বাচিত করেন যারে ধারাবাহিক ভাবে মুসলিম যে আজকে আমরা দিয়া গেছি অনু শেষ বিএনপি আইসো আইনার অনু দিয়া গেছো অনু শেষ আমরা আওয়ামী লীগের লহান নাই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আইসলা তাই তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নাই তাই না ইয়া কইছেন কি দা বিএনপি কে চুরিছে একমাত্র বিএনপি ওদের খালেদা যে পাঠাইরা তারেক রহমানে আপনারা লাই পাঠাইরা খালি আপনারা গেছেন আর সব জায়গাতে আমরা যাইলাম তো তাই দেখা দরকার হইল গিয়া তাই তো তাই যদি পাঠাইতা তাই বুঝলা নেই এটা তাই তো তার পয়সা পাঠাইরা না আওয়ামী লীগ তো কেউ আন না আর সরকারের পয়সা এগুলো আমরার পয়সা আপনার আমার করোর পয়সা বেটর পয়সা নিয়ে টাইম দিতা টাইম দিতা তার পকেট থেকে দিতা নি মনে হয় যে তাই মনে হয় তার পকেট থেকে বাবর আপনার খাওয়াইতে আর দিতা তাও তো দেরা না তো এটা খেয়াল রাখতা আপনার আর খালেদা জিয়ার লাগে দোয়া করতা এটা অবস্থা আপনার অবস্থা কি সোনের বালা আপনার দেখবার লাগি আইছি আমরা বিএনপি পক্ষ থেকে আইছি খালেদা জিয়ার পক্ষ থেকে আইছি বুঝছেন নি যারা দেখছেন এই মুহূর্তে আমি আছি সিলেটে বৈরানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে বন্যা কবলিত মানুষেরা আশ্রয় নিয়েছেন সেখানে খাবার সংকটের খবর শুনে সাথে সাথে খাবার নিয়ে সুস্থ হয়েছেন সিলেট মহানগর বিএনপি সদস্য হয়েছেন মিফতা সিদ্দিকী সহ নেতৃবৃন্দ রয়েছেন আপনারা জানেন যে প্রথম দফা বন্যা থেকে দ্বিতীয় দফা বন্যা এসেছে প্রথম দফা থেকে শুরু করে প্রতিটা সিলেটের প্রতিটা ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি সদস্য হয়েছে মিফতা সিদ্দিকী নেতৃত্বে এবং দ্বিতীয় দফা যে সিলেটের সর্বোত্তম নামগঞ্জ বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে মহা দুর্যোগ সৃষ্টি হয়েছে সেই দুর্যোগ অবিরাম ছুটে চলেছে সিলেট মহানগর বিএনপি তার নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপি সদস্য হচ্ছে মিফতা সিদ্দিক ভাই যিনি সিলেটের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মহিলারা রয়েছেন সেখানে খাদ্য সংকটের খবর শুনে তিনি খাবার নিয়ে এসেছেন সাথে রয়েছেন তিনি হচ্ছেন কাউন্সিলর এই ওয়ার্ডের সাথে রয়েছেন সিলেট মহানগর যুবলীগ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন প্রথম দিন থেকে তিনি কাজ করে যাচ্ছেন সিলেটের বিভিন্ন এলাকায় টুকের বাজার সাহেব বাজার দুপাগঞ্জ সহ সিলেটের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নামগুলো আছে আচ্ছা
মুক্তা সিদ্দিক ভাইয়ের সাথে রয়েছেন অ্যাডভোকেট সেনা বেগম শাহনাজ, তিনি এই তিনটি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন তারা খাবার বিতরণ করেছেন। সিলেট মহানগর সদস্যের হচ্ছে মিফতা সিদ্দিক, যিনি অবিরাম মানুষের পাশে ছুটে চলেছেন নিত্যনন্দ। আমরা একটু কথা বলবো জনাব মিফতা সিদ্দিকী ভাইয়ের সাথে। খাদ্য নেই রাত্রে, খাবার নেই, শুনে তারা খাদ্য বিতরণ করছেন যে আসছেন একটি আশ্রয়কেন্দ্রে। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো জনাব মিফতা সিদ্দিকী ভাই। মিফতা ভাই, প্রথম দফা বন্যা থেকে আপনি কাজ করে যাচ্ছেন, দ্বিতীয় দফা প্রথম দফা বন্যা থেকে আপনি প্রতিটি ওয়ার্ডে দিচ্ছেন, এখন যে দ্বিতীয় দফা সিলেট মহামারী শুরু হয়েছে, আপনি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, এই বিষয়ে যদি আপনি একটু বলেন যে বর্তমান অবস্থা কি আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? এটা আমার বিষয় না যে আমি দিচ্ছি বা এটা বিএনপি দিচ্ছে, মহানগর বিএনপি, বিএনপি শুধু বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতাকর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানের যে সৈনিকেরা নিরন্তর ছুটে চলছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে জেলার নেতৃবৃন্দ ছুটে চলছেন, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে, এক থানা থেকে আরেক থানায়। বস্তুত পক্ষে এই বন্যা আসার পর এবং গত এক মাস আগে যে বন্যা এসেছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক সহ আমাদের যুব আহ্বায়করা এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাই ছুটে চলছেন, সবাই মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল আপনারা দেখেছেন এদেশের অবৈধ প্রধানমন্ত্রী, বিনামূল্যের প্রধানমন্ত্রী এই সিলেট সার্কিট হাউসে এসে নির্লজ্জ মিথ্যাচার করে গেছে। উনি বলছেন বিএনপিকে নাকি দেখা যাচ্ছে না, সিলেটে বিএনপি ছাড়া কারো অস্তিত্বই নেই, আমরা আওয়ামী লীগের টিকিটেও খুঁজে পাই নাই কোথাও কোনো মানুষের কাছে, বিএনপি একমাত্র জনগণের দল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘূর্ণিঝড় টর্নেডো এবং বন্যা পীড়িত মানুষের পাশে থেকে কিভাবে কাজ করতে হয় আমাদের শিখিয়ে গিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান বন্যায় এবং যে কোনো প্যান্ডেমিকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে কাজ করে কিভাবে যেতে হবে। আজও তিনি আমাদের নেতা, আজও আমাদের নেতা তারেক রহমান সুদূর ইংল্যান্ড থেকে বসে আজ বিকেলে খবর নিয়েছেন আমাদের বন্যা পীড়িত এই অঞ্চলের মানুষের কথা। আমাদের মহাসচিব আজকে বিকেল বেলা খবর নিয়েছেন এই অঞ্চলের মানুষের কি অবস্থা। আগামীকাল আমাদের মহাসচিব ছুটি আসছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য ত্রাণ বিষয়ক যে নেতা দায়িত্বপ্রাপ্ত নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকালকে ছুটি আসছেন এই অঞ্চলের মানুষজনকে দেখতে। এটাই বিএনপি এই অঞ্চলের এই যে 25-27 নম্বর ওয়ার্ডের নেত্রী, উনার ভাষায় মুখবাদী পানি ছিল, সেই পানি এখন বাসায় উঠতে পারেন নাই, কিন্তু উনিও আজকে নিরন্তর ছুটে যাচ্ছেন এই ওয়ার্ড গুলোকে দেখতে, প্রতি অঞ্চলে কাজ করে যেতে। রুকসানা বেগম শাহনাজ, এটাই বিএনপি এই অঞ্চলের নেতা কামাল হাসান জুয়েল, যার ফোন পেয়ে আমি আজকে এখানে সাথে সাথে ছুটে এসেছি, যেখানে খাদ্য পাচ্ছে না সাথে সাথে খাবার নিয়ে ছুটে এসেছি। কামাল হাসান জুয়েল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এই যে এই ওয়ার্ডের বিএনপির কনভেনার 26 নম্বর ওয়ার্ডের আমাদের হক বাবুল ভাই নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছেন, এটাই বিএনপি। আমাদের যে টিম, আমাদের যে বিএনপির যে কাফেলা নিরন্তর ভাবে কাজ করে চলছে, এটাই বিএনপি। আমরা ব্যক্তিগত ভাবে কেউ ব্যক্তি রাজনীতিতে বিশ্বাসী নয়, দলগত ভাবে বিএনপি করছে, যেটা সরকারের করার কথা ছিল সরকার সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার কার কথায় করবে, কার টাকা নিয়ে করবে? এই টাকা হচ্ছে আমাদের টাকা, আপনার আমার টাকা, সেই টাকা নিয়ে সরকার মনে হয় তার পকেট দিয়ে করবে। একদিকে নর্তকী নাচাচ্ছে, একদিকে সেই আপনারা দেখেছেন বরিশালে, প্রতিদিন বলতেছি এটা, বরিশালে কনসার্টের নামে নর্তকী নাচাচ্ছে আর ছাড়া সিলেট বিভাগ পানির নিচে, আরেকদিকে আপনারা দেখেছেন যে 25 তারিখে নাকি পদ্মা সেতুর উদ্বোধনের নামে নর্তকী নাচছে ভারত থেকে, যে ভারত পানি দিয়ে সয়লাভ করে দিয়েছে আমাদের, সেই ভারতের নর্তকী এনে শত শত কোটি টাকার বাজেট করে সেখানে প্রোগ্রাম করতেছে, ওপেনিং এর প্রোগ্রাম। আর আমার
আমার সিলেট বিভাগের মানুষ সিলেট বাসী আজকে বাড়িতে ঢুকেছে, আজকে খাবার পাচ্ছে না লোকজন, আমাদেরকে চলে বলতে সরকারের কোনো দায় নাই। এটাই হচ্ছে বিনামূল্যের সরকার। এই সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার, এই দেশের নির্বাচিত সরকার আসার মধ্য দিয়ে আমরা এই সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা দেখেন আপনারা, আজকে কেন আমরা এই পানিবন্দী, আজকে মিটাময় দেয় সেই কিশোরগঞ্জে প্রেসিডেন্টের বাড়ির রাস্তা করতে গিয়ে সম্পূর্ণ হাওয়ার অঞ্চলে একটি বিশাল রাস্তা করা হয়েছে। এক্সপার্টিজরা বলেছেন এই রাস্তা করলে পানি যাবে না, প্রতি বছর পানি যেটা আসে হাওয়ার অঞ্চলে চলে যায়। সেই রাস্তা বন্ধ রাস্তা করে হাওয়ারকে বাদ দিয়ে দেওয়ার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে আজকে এই পানি এসেছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে নদী ড্রেজিং এর নামে লক্ষ লক্ষ কোটি টাকা, শত শত কোটি টাকা নদী ড্রেজিং এর নামে নিয়ে নদী ড্রেজিং করা হয় না। আজকে আমরা মনে করি শহর রক্ষাবাদ করা অত্যন্ত প্রয়োজন। এই শহর রক্ষাবাদের জন্য প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে আমরা আন্দোলনে নামবো এই বন্যার পর, কারণ আমরা সিলেটবাসী এক মাসের ভিতর দুইটি বন্যায় আমরা এইভাবে আর প্লাবিত করতে দিতে চাই না। সিলেটবাসীকে এভাবে চলতে পারে না। আমরা প্রয়োজনে এই বন্যার পরবর্তী পর্যায়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই আমাদের যে এই যে সুরমার নদীবাদ এবং সুরমার ড্রেজিং এর জন্য আমরা প্রয়োজনে আন্দোলনে যাব। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে বলেছি আমাদের লোকসানা বেগম শাহনাজ এই অঞ্চলের প্রতিনিধি, বারবার নির্বাচিত প্রতিনিধি, তিনি প্যানেল মেয়র বটে, উনিও আমাদের কাছে এসেছেন, হক বাবুল সহ বাকি নেতৃবৃন্দ এখানে এসেছেন। ধন্যবাদ আপনাদেরকে। কামাল হাসান সহ শিক্ষা বিষয়ক সম্পাদক দলের কেন্দ্রীয়।